হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করছি তোমরা খুব ভালো রয়েছো। আজকে বিপাততারিণী বার রয়েছে, তো রথের পরেই কিন্তু বিপাততারিণী বার হয়, তো সেজন্য সকালবেলা বাজার হাট করে আনা হয়েছে। বাজার বলতে গেলে পুজোর বাজারগুলো করা হয়েছে, আর সকালবেলা কিন্তু এই দৌড়গুলোও বাঁধা হয়ে গেছে। দুর্ব দিয়ে এগুলো বাঁধতে হয়, তো আমাদের এখানে শুধুমাত্র দুর্ব দেয়, আর কিছু দেয় না। তো কাকিমা এখানে যাবে বলে রেডিও হয়ে গেছে, প্রতিবারের মতো এবারেও কাকিমা পুজো দিতে যাবে। তো আমি ভেবেছিলাম যাব, কিন্তু এবারে আর যাওয়া হলো না, কারণ কি মেয়ের জ্বরটা বেড়েছে। প্রায় প্রত্যেক দিনই জ্বর আসছে, দুপুরবেলা আর সকালবেলা, আর শোয়ার সময় এরকম তিনটে টাইমই জ্বর আসছে। কিন্তু জ্বরের ওষুধ খাওয়াচ্ছি, তবুও কিন্তু জ্বরই কমছে না। তো ভেবেছিলাম যাব, কিন্তু মেয়েটা খুব ঘ্যান ঘ্যান করছে, আর এদিকে আমার রান্নাবান্নাও আছে, আর সবারই শরীর খারাপ বলতে গেলে। এই ভাইরাসটা এমন, জ্বরটা বাড়ির সব একজনের হলে বাড়ির সবারই জ্বর হয়। তো কাকিমাকে বলছিলাম কোনটা কার, আমাদের কোন প্রসাদটা দিতে হবে না দিতে হবে। তো কাকিমা বেরিয়ে গেলেই কিন্তু এদিকে রান্নাবান্না জোগাড়জাতি করব। কাকিমা 12টার পুজোটা ধরবে। আর এখানে দেখো, আমি কিন্তু এখানে সকালবেলা, সকাল নয় এখন ঠিক, দুপুর প্রায় 11:30 মতো 12টার মতো বাজতে যায়। তো লুচি সিমাই আর ছোলার ডাল ভাবছি করব, তো প্রায় হয়েও এসেছে আজকে। তো এখানে আমার মেয়ে কাঁদছিলো বলে একটু সৌভিক হেল্প করে দিচ্ছিল। তো তারপরে কাকিমা এসে গেছে 2টোর সময় পুজো টুজো দিয়ে। তো এখানে সবার হাতে হাতে করে একটু করে প্রসাদ আর সাথে একটা করে ডোর দিয়ে দিচ্ছে বেঁধে নেওয়ার জন্য। তো আমিও কিন্তু একটু বেঁধে নিয়েছি, আর সাথে আমি বলছিলাম কোনটা আমার ছোট, তো আমার মেয়ের জন্যও খুঁজছিলাম, আর মেয়েকেও হাতে একটু পরিয়ে দেবো। তো তারপরে বাজার প্রসাদ টোসাদ খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমরা আজকে ছোলার ডাল আর লুচি সিমাই নিয়ে বসে পড়েছি আজকে। তো খাচ্ছি, এই পুজো হলে এই লুচি ঘুগনি খেতে খুবই কষ্টকর দিনটা। আমার একদমই লুচি ঘুগনি ভালো লাগে না, তার উপর এইটা খেতে হয়। তো রাত্রিবেলা আজকে ঘুগনি আর পরোটা করা হবে। তো লুচি একদমই নেই, সবাই খেয়েছে, শেষ হয়ে গেছে, 2টো না 3টে পড়ে আর রয়েছে। তো এতগুলোর লোক তো কীভাবে চলবে? তো ওই জন্য ভাবলাম পরোটা করি, আর লুচি খেতে ভালো লাগছে না, তো ওই জন্য পরোটা আর ঘুগনি হবে। আর রাতের সিমাই ছিল, তো এই রাতে একটুকুনি সিমাই যারা খাবে তারা দিয়ে দেবো, আর যদি না খায় রেখে দেবো। তো আমি এখানে চালা দিয়ে চেলে নিচ্ছিলাম এগুলো, আর এই সময়টা কারেন্টও চলে গেছে, এত বিরক্ত লাগছে না তোমাদেরকে কি বলবে। আর যেমন গরম পড়েছে, আর ঠিক সেই সময় লাইনটা চলে গেছে, কি প্রবলেম হয়েছে, প্রায় 1 ঘন্টা হয়ে গেল লাইন আজকে নেই, কি হয়েছে কি জানি। আর এত রাত্রিবেলা গরম, আর তেমনি আজকে রান্না করতে দেরিও হয়ে গেছে, যেমন লাইনটা নেই আর তেমন। এখন বাজে প্রায় 8টার মতো, আর লেট হয়ে গেছে, বাড়ির সবাই চলে এসছে দোকান থেকে, আর এসে বলছে রান্নাবান্না হয়নি আজকে। আমি বলি না, গরম গরম আজকে তোমাদের খেতে দেব। তো যাই হোক, রান্নাবান্না হয়ে যাওয়ার পর বিছানাটা গুছিয়ে নিচ্ছি, মেয়ে এবার কান্নাকাটি করছে, লাইনও এসে গেছে, ওই জন্য 9টা প্রায় বাজতে চললো, ওই জন্য ঝাড়ুটা দিয়ে ভালো করে ঝেড়ে নিচ্ছি। মেয়ে এখানে শুয়ে রয়েছে, বিছানাটা করে ও ঘুম পাড়িয়ে দেবো। তো ঘুম পাড়িয়ে দিয়ে আর আমি নিজে খাবো, সবাইকে খেতে দেবো, এখন অনেক কাজ বলো না, আর ভালোও লাগে না। এই গরমের সময় একটা কাজ করতে গেলে বিরক্ত লাগে। তো দেখো এখানে ঘুগনি আর পরোটা এখানে ছিল, তো রাত্রিবেলা কেউ কিছু খায়নি, ওই জন্য সকালবেলা আজকে, পরের দিন সকালবেলা এটা ছিল, তো ওই জন্য বেশি হয়েছিল, ওগুলো রেখে দিয়েছিলাম। আর গরম করে সবাই মিলে একসাথে চা করবে একটু, করে আর খাওয়া দাওয়া হবে। আর মেয়ের জন্য 2টা গরম করছি, তো এখানে খেতে বসেছি গরম করে, কারণ কালকে সত্যি কথা বলতে গেলে 1 বাটি ঘুগনি খেয়েছি, আমার শাশুড়ি টাশুড়ি কেউই খায়নি, দিদাও খায়নি। তো আজকে বাজারে এনেছে পুঁই শাক আর কুমড়ো আর চিংড়ি, তো পুঁই শাক চিংড়ি করেও ভাবছি। আর একটা হচ্ছে কি নড়ে ভোলা বলে একটা মাছ এনেছে, তো মাছের নামটাও তো দেখেই শুনেই হাসি পাচ্ছে, তো ভোলা মাছ এনেছে, তো সেই ভোলা মাছের ঝাল ভাবছি করবো একটু। খাওয়া দাওয়া হয়ে যাক, খাওয়া দাওয়া হয়ে গেলে আর এভাবে। আর আমার শাশুড়ির চোখটা এখন সবেমাত্র একটু ভালো রয়েছে, আগের থেকে, কালকের তো 2 দিনের তুলনায় আজকে একটু ভালো আছে, ওই জন্য একটু কথাবার্তা কাজকর্ম একটু করতে পারছে। তো
আমরা এখানে খাওয়া দাওয়া করে নিই। কালকে একটাও পরোটা খাওয়া হয়নি, যেমন পরোটা তেমনই পড়েছিল। আর এখানে দিদা এখানেও চিংড়ি মাছগুলো কেটে দিচ্ছে, আর এই ভোলা মাছটা এনেছে, দেখো কেমন টাটকা ভোলা মাছটা, মনে হয় লাল হয়ে আছে মাছটা। তো যাই হোক, এখানে আমার মেয়ের দেখো ঘুমোতে ঘুমোতে আবার আজকে জ্বর এসেছে, ঘুম থেকে উঠে বলে মামি আমার জ্বর এসেছে জ্বর এসেছে। তো দেখে আবার ওষুধটা খাইয়ে দিলাম, আর সকালবেলা ওষুধটা খাওয়াবো সেই সময়ই ঘুমিয়ে পড়েছে। টাইম টু টাইমটা খাওয়ানোই হচ্ছে না বলে কি জানি, ওই জন্য হয়তো জ্বরটা আসছে। আবার আজকে বিকালবেলা ডাক্তারখানায় যাব গিয়ে, আর আমি ওকে দেখাবো কি হচ্ছে। আর গলাটাও হালকা হালকা বসে গেছে, হালকা হালকা কাশিও হচ্ছে, দেখি জ্বরটা কিছুতেই কমছেই না, কি যে করি। ভালো লাগে বাচ্চা কাচ্চা যদি বাড়ির শরীর খারাপ হয়ে বসে থাকে, বলো না আজকে আমাদের বাড়ির সবার শরীর খারাপ। রদ মোনাই জগন্নাথ দেব মাসির বাড়ি চলে যাওয়ার পর থেকেই আমাদের বাড়ির সবারই শরীর খারাপ, কেন তা কি জানি। তো আমার শ্বশুরের শরীর খারাপ, আমার শাশুড়ি, আমার মেয়ের, আমার বর, সবার। এই মাছগুলো ভাজছি ভেজে, আর এখানে চিংড়ি মাছগুলো ভেজে আর চচ্চড়ি করব, আর মাছের ঝোলটা করে নিয়েই আমি চলে যাব। মেয়েটার জ্বর, শরীরটা খারাপ, এখনও পর্যন্ত সে ঘুমায়নি, তার ঘুম পাড়াবো, চান করাবো, খাওয়াবো, অনেক কাজ রয়েছে। তো কাজকর্মগুলো সারি তারপরে। আর এখানে দেখো ভাত খাবো সেই সময় দেখি বোতলগুলো জলই ভরা নেই, তো বোতলগুলো ভরে নিই, ভাবলাম ভরে নিয়ে আর হচ্ছে খেতে বসবো। তারপরে ভিডিও টিডিও রয়েছে, সেগুলো শ্যুট করতে হবে। তো আমার চ্যানেলে যারা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, অবশ্যই বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল সৌভি ব্লগ, ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর সৌভি ব্লগ ফেসবুক পেজেও কিন্তু ফলো করতে তোমরা একদম ভুলো না বন্ধুরা। তো আজকে দেখো রান্নাবান্না হয়ে গেছে, তো এখানে পুঁই শাক চচ্চড়ি, আর একটু মেয়ের জন্য পালং শাক, টমেটো, পেঁয়াজ দিয়ে একটু ডাল করেছিলাম, মুসুর ডাল। শরীরটা খারাপ তো মুসুর ডাল একটু পালং শাক দিয়ে খাওয়ানোর চেষ্টা করছি। তোর খুবই শরীরটা উইক হয়ে যায় এই ভাইরাস জ্বরটা হলে, এত শরীর উইক হয়ে যায় আর এত শরীরটা ম্যাজম্যাজ করে, তো একদমই কিছু ভালো লাগে না। এটা বড় মানুষের হলে যা হয় আর কি। তো তারপরে খাওয়া দাওয়া করেই আজকে মেয়েটার ঘুম পাড়িয়ে দেব। তো আমরা সবাই মিলে আজকে খাচ্ছি, দিদা খেতে বসেছে, দিদি ভাই, তারপরে আমার শাশুড়ি, সবাই খেতে বসেছে। আজকের ভিডিও এই পর্যন্ত বন্ধুরা, ভালো লাগলে লাইক।